आज আপনাদের সাথে শেয়ার করছি নতুনদের জন্য সিম্পল ব্লাউজ খুবই সহজ ভাবে এ টু জেড। দেখুন তার জন্য আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টি পাট করে নিয়েছি আর আমার যা লম্বা আছে তার সাথে আমি যোগ করে নেব। আমার এখানে লম্বা ছিল 13, আমি একে যোগ করে নিয়েছি, 14 এসেছে। আপনাদের যা লম্বা থাকবে তা যোগ করে নেবেন। তারপর চলে যাচ্ছে শোল্ডার, আপনাদের যা শোল্ডার থাকবে তাকে দুই দিয়ে ভাগ করে দেবেন। এই সেমভাবে আপনারা যে কোনো ব্লাউজ কাটিং করতে পারেন। আর যা আরমুল থাকবে তাকে আমি দুই দিয়ে ভাগ করে নিচ্ছি। তারপর চলে আসছে আমার চেস্ট, চেস্টটা যা আছে চার দিয়ে ভাগ করছি আর হাফ ইঞ্চি আমি জয়েন করছি। তারপর চলে আসছে ওয়েস্ট, ওয়েস্টটা আমি চার দিয়ে ভাগ করছি, তারপর 1 ইঞ্চি জয়েন করছি আর দুটো দাগ এখানে মিলিয়ে দিচ্ছি। তারপর চলে আসছে টিকেন, আমাদের নিচে যতটুকু অংশ আছে তাকে আমরা হাফ করব, হাফ করে মাঝ বরাবর দাগ দিয়ে নেব। এটা আমাদের পিছনের পাট আছে, তারপর আমি উপর থেকে 4 ইঞ্চি পর্যন্ত তুলে নেব আর দু সাইড থেকে 1/2 ইঞ্চি করে নিচ্ছি টিকেনের শেপ দেওয়ার জন্য। তারপর চলে আসছে আরমুল, এখানে যে আমাদের আরমুল আছে তার হাফ হাফে আমাদের দাগ দিয়ে নিতে হবে। আর এখানে 1.5 ইঞ্চি বরাবর একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর চলে আসছি আমাদের গলা, এখানে আমি 2.5 ইঞ্চি নিচ্ছি গলা। আর আপনাদের সামনের সরি এটা পেছনের গলা, আপনাদের যেরকম ইচ্ছে আপনারা নিতে পারেন। আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর যে শোল্ডার থেকে আরমুলের শেপটা এসেছে ওখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন করেছি আর সেলাইয়ের জন্য কিছু অংশ সাইড থেকে রেখে নিচ্ছি। তারপর এটা কেটে নিচ্ছি, এটা আমার পিছনের পার্ট। এই যে টিকেনগুলো আছে ঠিক এখানে হালকা কাট লাগিয়ে নিচ্ছি, সেলাই করার সময় খুবই সুবিধা হবে। দেখুন এখন চলে আসছে আমরা সামনের পার্ট, সামনের পার্টের লম্বা আপনাদের যা লম্বা ছিল, যা লম্বা ছিল তার সাথে 2 যোগ করবেন। যে পিছনের পাটটা, পিছনের পাটটার সাথে আমরা 1 যোগ করেছিলাম, এখানে 2 যোগ করতে হবে। এখানে যা শোল্ডার ছিল আমাদের সেমই শোল্ডার নিতে হবে, আর মূলও আমাদের সেম থাকবে যে পিছনের পাটটাতে ছিল। আর এখানে চেস্ট, চেস্টের সাথে আমাদের 1 ইঞ্চি যোগ করতে হবে। আমরা ওটাতে পিছনের পাটটাতে 1/2 ইঞ্চি যোগ করেছিলাম, এটাতে 1 ইঞ্চি যোগ করতে হবে। আর বাকিগুলো সব সেমই থাকবে। আর এখান যে সামনের পাটটা আরমুল শেপ দেওয়ার জন্য আমি 1/2 ইঞ্চি ভিতরে দাগ কেটে নিয়েছি, এটা সামনের পাটের। তারপর চলে আসছি গলা, আমরা পিছনের পাটটাতে যে গলা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, এটা সামনের গলা। আপনাদের যে শেপ পছন্দ আপনারা দিতে পারেন, আমি এখানে রাউন্ড শেপ দিচ্ছি। আপনারা চাইলে এখানে 5ও নিতে পারেন, 6ও নিতে পারেন বা 7ও নিতে পারেন সামনের পাটে গোলা। আর এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। তারপরে চলে আসছে যে আমাদের শোল্ডারের মাপটা ছিল, সেই মাপটাকে আমরা হাফ করছি, হাফ করে মাঝ বরাবর দাগ দিয়ে নিচ্ছি। এখন প্রথম থেকে একটা আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন যা চেস্ট পয়েন্ট ছিল ওখানে হালকা মার্ক করে নিচ্ছি। আর চেস্ট পয়েন্টের 1 ইঞ্চি 1 ইঞ্চি আমি রাউন্ড শেপ করে নিচ্ছি, 1 ইঞ্চি ছেড়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনাদের কোনো রকম যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন। এখানে আমরা 1/2 ইঞ্চি বরাবর টিকেন দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু টিকেনটাতে মূল, আপনারা যদি টিকেনটা একবার ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই পারবেন। দেখুন এখানেও আমি ঠিক 1/2 ইঞ্চি বরাবর টিকেন দেওয়ার জন্য দু সাইড থেকে দাগ দিয়ে নিচ্ছি।
এটাতে আপনাদের যদি টিকেনগুলো একটু প্রবলেম হয় তাহলে ব্লাউজের কিন্তু ফিনিশিং আসবে না। আর এই শাড়ি থেকে আমি 2.5 ইঞ্চি তুলে নিচ্ছি। আর এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা 1 ইঞ্চি শেপ দিয়েছি, শেপটা যেন বাইরে থেকেই আমাদের টিকেনগুলো হয়, শেপের জন্য ভিতরে না যায় টিকেনগুলো। এরপর চলে আসছে আরমুলে, যেখানে শেপ দেওয়া হয় সেখানে মাঝ বরাবর থেকে একটি টিকেন হবে। আপনারা কিন্তু এখানটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, এখান থেকে আমাদের একটা টিকেন হবে, মোট 4টি টিকেন হবে আমাদের সামনের পাটে, 4টি করে 8টি। ও 1 ইঞ্চির যেন ভিতরে না আসে। আর এখানে সেলাইয়ের জন্য কিছুটা রেখে আমি কাপড়টা কেটে নিচ্ছি। এই যে টিকেনগুলো আছে, টিকেনগুলোই আমি হালকা কাট লাগিয়ে দিচ্ছি। তারপর আমি একটি পাট নিয়ে আরেকটি পাটের উপর বসিয়ে দিচ্ছি, এটাতে হালকা ছাপ চলে আসবে। এইভাবে তবে যে হালকা এসছে এর আমি টিকেনগুলোতে দাগ দিয়ে নেব। তারপর চলে আসছি পিছনের যে পাটটা আছে তাতে গলার কাটিং, আর এই টিকেনটাতে দাগ দিয়ে নিচ্ছি দুটো টিকেন। যে দু পাট করে রেখেছি আমি আগের কাপড়টা, তাতে তার উপরে কাপড়টা বসিয়ে আমি গলার শেপটা কেটে নিচ্ছি। আপনারা এভাবেও পটি কেটে নিতে পারেন বা উলিপও কেটে নিতে পারেন, এভাবে পটি কাটলে ফিনিশিংটা ভালো আসবে। এখান থেকে আমি 1.5 ইঞ্চি ছেড়ে আমি দাগ কেটে নিচ্ছি। আমি পটিটা কেটে নিয়েছি, আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন। দেখুন এখন সামনের গোলার যে পটিটা হবে সেটাও আমি কেটে নিচ্ছি। আপনারা যদি একবার মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পারবেন, এটি খুবই সহজ আছে। সামনের গলার পাটের পটিগুলো আমার কাটা হয়ে গেছে, এখন চলে আসছে আমাদের হুক পটি। এখানে হুক পটি দুটো লাগবে, এক সাইডে থাকবে হুক লাগানো আর এক সাইডে থাকবে হুকের ঘর। তাহলে আমাদের যেটি হুকের ঘর থাকবে সেটা আমাদের 2.5 ইঞ্চি পরিমাণে লাগবে, এটা থাকবে 2.5 ইঞ্চি। আরেকটি লাগবে 1.5 ইঞ্চি, যেটাতে আমাদের হুক থাকবে। 1.5 ইঞ্চি বরাবর দাগ কেটে নিচ্ছি। সেলাইয়ের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের টিকেনগুলো সেলাই করে নিতে হবে। এখন ব্যাকপাটের যে টিকেনগুলো আমি দাগ দিয়েছিলাম সেগুলো সেলাই করে নিচ্ছি। এই ব্লাউজটি কিন্তু টিকেনগুলোতেই মূল। আমার দুটো টিকেন হয়ে গেছে পিছন পাটে, এখন চলে আসছে সামনের পাটটাতে। সামনের পাটটাতে 4টি করে আমার 8টি টিকেন হবে, যে টিকেনের দাগগুলো দিয়েছিলাম যে মাঝের দাগটা ছিল আমার সে বরাবর ধরবো।
আর যে সাইডের দাগগুলো ছিল সেই বরাবর আমি সেলাই চালাবো। যে আমাদের চেস্ট পয়েন্ট ছিল সেইখান পর্যন্ত না যায় যেন বাইরের 1 ইঞ্চি বরাবর, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক এইভাবে উপর দিকে সেলাই চালিয়ে নিয়ে যেতে হবে, আবার এনে এইভাবে পুরো আমাদের টিকিনগুলো সেলাই করে নিতে হবে মাঝ বরাবর। এভাবে দেখুন সেলাইটা খুব হালকা হাতে করতে হবে। ঠিক এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। ঠিক এইভাবে আমি সেলাই করে নেবো অপরের পাটটি। এই সাইডের টিকিনটা ঠিক এইভাবে আমি পরের পাটটাতে যে 4টি টিকেন হবে টিকেনগুলো আমি দিয়ে নেব। টিকেনগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন যে পিছনের পাটটা আছে তাতে গলার আমি পট্টি লাগিয়ে নেব যেটা কেটেছিলাম। ঠিক এইভাবে আমি পিন দিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার্থে, তাহলে আর কাপড়টা সরে যাবে না। আপনারা চাইলে পিনও দিতে পারেন, এরকম যারা যারা নতুন আছেন তারা হাতে সেলাই করে নিতেও পারেন। এইভাবে আমি ধীরে ধীরে 2 সুতা বরাবর রেখে আমি সেলাই চালিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সেলাইটা খুবই ধীরে করতে হবে। এভাবে মেশিনের চাপ তুলে তুলে সেলাই করে নিতে হবে পুরোটা। আমি এটা সেলাই করে নিয়েছি, তারপর আমি হালকাগুলো কাট লাগিয়ে নিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে যেন সেলাই না কেটে যায়। আর এদিকটা আমি হালকা চেপে নিচ্ছি, চেপে আমি এর উপর সেলাই চালিয়ে দেব। এটা সেলাইটা থাকবে শুধু পটির উপর, তাহলে কাপড়ের গলার ফিনিশিংটা ভালো আসবে। এটা পটিটার উপর সেলাই থাকবে। এবার আমি ঠিক এদিকে নিচ দিকে মুড়ে দেব, আর এর উপর সেলাই চালিয়ে নেব। আপনারা চাইলে এখানে নাও সেলাই লাগিয়ে পিছন দিকে মুড়ে হেম করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না।
আপনারা এইভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন, নিশ্চয়ই পারবেন। আর এর আমি 2 সুতাম বরাবর আমি আরেকটি সেলাই চালিয়ে নিয়েছি। এখন চলে আসছি আমরা সামনের পাটে, যে হুপের পটি কেটেছিলাম তার জন্য। এখন যে হুপের পেটি কেটেছিলাম, আমি একটু মুড়ে আমি সাইডে সেলাই করে নেব, ঠিক এইভাবে। তিন সুতার মতন মুড়ে আমি এখানে সেলাই চালিয়ে নিয়েছি। এটা থাকবে আমাদের যে ডান সাইডের পাটটা আছে, ডান সাইডের পাটের উপরে, এটা উপরে বসবে। উপরে বলতে এটা সদর দিকে বসবে পটিটা। আর যে জয়েন্ট সাইডটা আছে, আমরা এখানে হালকা একটু মুড়ে দেব, হালকা একটু মুড়ে দেব ওখানে। এটা উপরের দিকে বসবে, আবার নিচে দিয়ে এখান দেখুন হালকা একটা ছোট্ট কুচির মতন দিয়েছি। এখন আমি হালকা এখানে কাট লাগিয়ে দিচ্ছি। কাট লাগিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে আমি আরেকটা সেলাই দিয়ে নেবো। এটা আমার পটিটার উপর সেলাইটা হবে। পটিটার উপর সেলাইটা হয়েছে এটা আমার। এটা আমি এখন ভিতর দিয়ে মুড়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। আর যে আরেকটি ছিল বাঁদিকের পটির এখানে যে 2.5 ইঞ্চিটা কেটেছিলাম, এটা এটা এই পাটটার ঠিক আমি উল্টো দিয়ে আমি এটা সেলাই চালিয়ে নেব। পাটটার উল্টো দিয়ে দেখুন আমি ওদিকে 2 সুতো পরিমাণ রেখে আমি একটা সেলাই চালিয়ে নিচ্ছি। তারপর যে আমি উল্টো দিক থেকে আমি সেলাই চালিয়েছিলাম, ওটা ঠিক আমি ঘুরিয়ে নেব সামনে দিয়ে। এখানে আমি কিছুটা মুড়ে নিচ্ছি, মুড়ে নিয়ে আমি তার উপর দিয়ে চাপ সেলাই চালিয়ে দেব। এটাতে আমাদের হুপের ঘর হবে। ঠিক আমি আর একটি সেলাই চালিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নাও সেলাই চালাতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। এবার চলে আসছি গলার পটি, যে গলার পটিগুলো আমি কেটে রেখেছিলাম সামনে পাটে। দেখুন এখানে পাটটা নিয়ে আমি কিছুটা অংশ মুড়ে নিচ্ছি, তারপর আমি ঠিকভাবে বসিয়ে নিচ্ছি। এখানে একটা পিন এঁটে দিচ্ছি যাতে না সরে যায়। তারপর ঠিক এইভাবে আমি 2 সুতোর পরিমাণ রেখে সেলাই চালিয়ে নিচ্ছি। এটা আমার পাটটার উপরের দিকে আছে, যে পাটটার আমার সদর দিক, সেই দিকটাতে আমি পটিটা বসিয়েছি।
আমি এটা তো হালকা কাটে লাগিয়ে দিচ্ছি। এবার ঘষে ঘষে ঠিক আগের গুলোর মতো আমি এটাও সেলাই করে নিচ্ছি। এখানে শুধুমাত্র পটিটার উপরেই সেলাই হবে। আপনারা যদি একবার ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে নিশ্চয়ই পারবেন। দেখুন ঠিক এইভাবে আমি এখন এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। নতুনদের জন্য এটা খুবই সহজ পদ্ধতি। আমি সেলাইকে এখন ওটা ভিতর দিয়ে মোড়ে হেম হবে, ওটা যার একটি পার ছিল তাতেও ঠিক আমি সেম ভাবে হালকা একটু মোড়ে আমি এখানে একটা পিন এঁটে নিচ্ছি। নতুনরা এক্ষেত্রে হাতে সেলাই করেও নিতে পারেন। আগে আমি দেখুন ওগুলো বসিয়ে নিয়েছি, এখন চলে আসছি যে নিচে আছে তিনটি, সামনে দুটো পার্ট আর পিছনের একটি পার্ট, ওই পাটগুলোতে পট্টি বসিয়ে দেখুন পাটগুলোর আমি হালকা, সরি পাটগুলো না পটিগুলোর আমি হালকা মুড়ে নিচ্ছি। এখানে আমি তিনটি নিয়েছি পটি, সামনের দুটো পাট আর পিছনের পাটটাতে দেখুন ঠিক সেম ভাবে আমি লাগিয়ে নেব। কিছুটা মুড়ে নিচ্ছি দিয়ে আমি এখানেও পিন এঁটে নিচ্ছি। এভাবে আমি সেলাই চালিয়ে নেব। ঠিক হালকা কেটে নিচ্ছে, দেখি আমি পটিটার উপর সেলাই চালিয়ে দিচ্ছি। পটির উপর সেলাই চালানোর কারণ হচ্ছে পটিটা ঠিকভাবে নিচের দিকে ঘুরে যাবে, ঠিকঠাকভাবে বসে যাবে। ঠিক এখানে আমি সেলাই চালিয়ে নিচ্ছি আর এটা আমার ভিতর দিকে মুড়ে হেম হবে এভাবে। এটা আমার হেম হবে ঠিক এইভাবে। সামনের আর একটি পাটও আমি পটি লাগিয়ে নেব। ঠিক এইভাবে আমি পিছনের পাটটিতেও লাগিয়ে নিয়েছি। প্রথম যে সামনের পাটগুলো ছিল সামনের দিকে ঘুরিয়ে সামনের দিকে পাটগুলো করে যেখানে আমাদের বোতাম পটি পড়বে ঠিক এইভাবে আমি একটা পেন দিয়ে এঁটে নিচ্ছি। পেন দিয়ে এঁটে নিয়ে আমি দুটো পাট আমি একসাথে নিয়ে আমি ষোল্ডারগুলো জয়েন করে নিচ্ছি হাফ ইঞ্চি রেখে। ঠিক যে জয়েনের অংশটুকু ছিল ওটা কাপড়ের আমি যে পিছনের পাটটা আছে ঠিক এই দিকে পিছনের পাটটার দিকে দিয়ে আমি এখান বরাবর আমি একটা সেলাই চালিয়ে নেব। চাপ সেলাই ঠিক একইভাবে আমি
আর একটি পাড় সেলাই করে নেব। হাফ ইঞ্চি দেখে ভিডিওটা কিছুটা বড় হয়েছে, তার জন্য আমি দুঃখিত। আমার মনে হয় আপনি যদি ভিডিওটা কেটে কেটে করতেন তাহলে আপনাদের বোঝার একটু প্রবলেম হতো, তাই আমি এটা নতুনদের জন্য স্পেশাল করে বানিয়েছি। তাই আমি একটু পুরোটা দেখাবার চেষ্টা করেছি, তাতে আপনাদেরই সুবিধা। এখন ঠিক এইভাবে আমি এটা, এই যে জয়েন্টটা থাকবে এটা আমি পিছন দিকে নিয়ে সেলাইটা চালিয়ে দিচ্ছি। আপনারা যদি এগুলো একটু ভালো করে দেখে নেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে আমার শোল্ডারের জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসছি যে আমাদের পটিগুলো ছিল, পটিগুলো আমি পিন দিয়ে একটু এঁটে নিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এই যে পিছনের পাটটা ছিল তাকে আমি সমান করে নিচ্ছি, সমান করে যে মাঝখানটা হয়েছে বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি। আর যে সামনের পাটটা আছে সেই যে জয়েন্ট আছে ওই দাগ বরাবর আমি ওটা রেখে নেব। যে মাঝখানে দাগটা আছে এভাবে আমি পাড়গুলো দিয়ে পিন এঁটে নিচ্ছি। এখন আমি দু সাইডের পাটগুলো সমান করে নিচ্ছি, যে বড় ছোট পাটগুলো আছে আমি এখানে কেটে নিচ্ছি। আপনাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন। এখন যে আছে পাটুগুলোতে আমি সেলাই চালিয়ে নিচ্ছি। এটা মনে রাখতে হবে পাটুগুলো আমার সদর দিকে আছে, আমি সেলাই চালিয়ে নিচ্ছি যে সাইডে সেলাইটা। এখন যে পিনগুলো ছিল সেগুলো আমি খুলে নিচ্ছি। এই সেলাইটা আমার সামনের দিকে ছিল, এখন যে হেম করা ছিল পুরো পটিগুলো আমি হেম করে নিয়েছি দু সাইডে নিচে, এবং গলার যে পটিগুলো ছিল এখন আমি এর মাপ নিয়ে নেব। মা বলতে আপনাদের যে বডি ফিটিং মাপ সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনাদের যা মাপ হবে আপনারা ঠিক এইভাবে রেখে নিয়ে নেবেন, এভাবে রেখবেন যেন দু সাইডে সমান কাপড় থাকে, এক সাইডে বেশি এক সাইডে কম এরকম যেন না হয়। ঠিক এদিক থেকে যদি আপনারা 1 ইঞ্চি করে কম করেন দু সাইডে 1 ইঞ্চি করে কম করবেন। ঠিক এইভাবে আমি বডিং ফিটিংয়ের মাপ নিয়ে নিচ্ছি আর এই বরাবর আমি সেলাই চালিয়ে দেব।
এটা আমার কাপড়টার ভিতর দিকটা আছে। দুটো সাইডে আমার সেলাই হয়ে গেছে, এখন বাকি রইলো হাতা। হাতার জন্য আমি পটি কেটে নিয়েছি 1.5 ইঞ্চি, আপনারা চাইলে 1 ইঞ্চিরও নিতে পারেন। এভাবে আমি যখন কাপড়ের পরিমাণ কম ছিল তাই আমি এভাবে জয়েন করে নিয়েছি, আর আপনারা যদি এভাবে জয়েন করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক এইভাবে রেখে যে কাপড়ের উপর দিকটা আছে, পটিটার কিছুটা অংশ আমি সেলাই করে নিচ্ছি। ব্লাউজটার উপর দিকে আমি এখানে 2 সুতার পরিমাণ রেখে আমি পুরোটা রাউন্ড শেপ দিয়ে নেব। আর এখানে আপনাদের পটি লাগানোর জন্য উলেবের কাপড় নিতে হবে। ঠিক এবার উপর রেখে আমি রাউন্ড শেপ সেলাই করে নিচ্ছি। আমার এখানে কাপড়ের পরিমাণটা কিছুটা কম হয়েছে, আমাকে আবার কিছুটা কাপড় জয়েন করতে হবে, তার জন্য আমি আগে যেভাবে হালকা মুড়ে নিয়েছিলাম সেইভাবে মুড়ে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। যখন আমি প্রথম পটিটা শুরু করেছিলাম কিছুটা অংশ ছেড়ে দিয়েছিলাম। এই দেখুন কিছুটা পটি ছাড়া আছে। এখানে আমার যতটা পরিমাণ লাগবে আমি সেইটুকু রেখে দুটোতে জয়েন করে নেব, সেটুকু রেখে দুটোতে জয়েন করে নেব। তারপর আমি ওখানে আবার পটির উপর সেলাই চালিয়ে নেব। এবার আবার আমি সেলাই চালিয়ে নেব। সেলাই হয়ে গেছে, এখন আমি হালকা কেটে নিচ্ছি ভেতরের দিক থেকে। এখানে পটির উপর আবার একটা সেলাই চালিয়ে নিচ্ছি। এটা ভেতরের দিকে মুড়ে নিতে হবে।
এবং এই সাইডেরটা ঠিক সেমভাবে আমি পটি লাগিয়ে নিয়েছি আরেকটি হাতাতে। এখন এটি মুড়ে এর উপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এভাবে আরেকটি বাটন চাপ সেলাই দিয়ে নিয়েছি এবং ভিতরে হেম করে নিয়েছি। ব্লাউজটি পুরো কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।